আরাবুলের বাগানে বোমার বাংকার। মাটির তিন ফুট নিচে লুকিয়ে রাখা থার্মোকলের বাক্সে, টিনের ড্রামে, প্লাস্টিকের ব্যাগে, খড়ের গাদায় ধরে ধরে সাজিয়ে রাখা বোমা। ঠিক এইখান থেকেই গতকাল রাতে আরাবুল ইসলামকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছে। এখানেই বিভিন্ন জায়গায় বোম পড়ে রয়েছে, চারখানা বোম আমরা দেখতে পাচ্ছি। একইভাবে এখানে একটা বক্স রয়েছে, এখানেও একই ছবি। খড়ের গাদা সংলগ্ন এলাকায় একটা জায়গায় দেখা যাচ্ছে মাটি কাটা রয়েছে এবং মাটি কেটে সেখানে বিভিন্নভাবে স্টক করা রয়েছে এবং তার ভেতরও অসংখ্য বোম। একটা একটা টিনের রাউন্ড শেপের জায়গা, ভেতরে অসংখ্য বোম। জমি রক্ষা কমিটির সমর্থক খুনের অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার হন আরাবুল। শনিবার সকালে তার বাড়ির বাগান থেকে উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যক বোমা। বাগানে কেউ আসে না? না না, আমরা কেউ আসি না এদিকে। কে ব্যবহার করে এগুলো? এই আশপাশের যারা বাড়ি আছে তারা। এত বোম কোথা থেকে? তা বলতে পারবো না, আমরা তো এদিকে আসি না। জানতেনও না? না। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্যই মজুত করা হয়েছিল এই বিপুল পরিমাণ বোমা। এদিকে আরাবুল গ্রেফতার হলেও তার ভাই এবং ছেলে ঘটনার পর থেকেই বেপাত্তা। শুনশান ভাঙরের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বাড়ি। দোতলার যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঘরেই আরাবুল ইসলাম থাকেন এবং গতকাল এই বাড়ির পেছন থেকেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। কেউ আছেন বাড়িতে? হাকিমুল, কেউ কি বাড়িতে আছেন? আরাবুল ইসলামের বাড়িতে আমরা এসেছি একাধিকবারের আগেও আমরা দেখেছি, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। এটা কার বাড়ি? আরাবুলের বাড়ি। এক কেউ নেই বাড়িতে? না, বলতে পারবো না বাপ। ওনার ছেলে? তা বলতে পারবো না বাপ। বাড়িতে লোক থাকে? বাড়িতে লোক থাকে, ওর মা থাকে বাড়ি, আর কেউ নেই বাড়ি। আরাবুলের ভাই খুদে সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমার সম্ভার। মহিষ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।